গুড ইভিনিং অল অফ ইউ ওয়েলকাম টু মডার্ন তাকসিলা আজকে আমরা সায়েন্সের সেকেন্ড লেকচারটা কভার আপ করবো ফিজিক্স যেটা আমরা শুরু করেছি আগের দিন আমরা দুটো চ্যাপ্টার করেছিলাম একটা হচ্ছে মেজারমেন্ট আচ্ছা তারা আগের দিন আমরা যেটা করেছিলাম মেজারমেন্ট মোশন আজকে আমরা করবো লাইট আর সাউন্ড আলো আর শব্দ তার আগে লাইট জিনিসটা কি একটু বুঝে না সাপোজ এটা একটা অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না এর উপর আলো এসে আলোর কণা এসে পড়ল আর সেই আলোর কণাটা যখন আমাদের চোখে আসছে ধাক্কা দেবার পর অবজেক্টটাকে তখন আমরা আমাদের চোখে রেটিনাতে ছবিটা তৈরি হচ্ছে তার মানে কি লাইট হেল্প আস টু সি লাইটের সব থেকে বড়ো একটা প্রপার্টি কি লাইট হেল্প আস টু সি হেল্পস আস টু সি আমাদেরকে দেখতে সাহায্য করে যদি লাইট না তো আমরা দেখতে পেতাম না হলো এটা একটা জিনিস আমাদের প্রথম বুঝতে হবে দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে ইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক কথাটা উঠেছে ত্বরিত চুম্বকীয় মানে কি এর মধ্যে ইলেকট্রিক ফিল্ডও থাকবে ম্যাগনেটিক ফিল্ডও থাকবে সাপোজ লাইটটা এই ডিরেকশানে যাচ্ছে তাহলে এর নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি প্লেনে ইলেকট্রিক ফিল্ড থাকবে আর পারপেন্ডিকুলারলি মিউচুয়ালি পারপেন্ডিকুলার আর একটা প্লেনে ম্যাগনেটিক ফিল্ড থাকবে যদি এটা ইলেকট্রিক ফিল্ড হয় এটা ম্যাগনেটিক ফিল্ড আর ডিরেকশন অফ প্রোপোকাশনটা এই দিকে মানে লাইটটা এই দিকে যাবে ঠিক আছে তাহলে এইটুকু আমরা জানলাম কি যে লাইটের দুটো ফিল লাইটের দুটো ফিল্ড হয় একটা ইলেকট্রিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফিল্ড হলো তারপর আমরা যেটা পড়ব যে লাইটের প্রপার্টিস লাইট কী কী করে রিফ্লেকশন অফ লাইট যেটা পড়তে হবে আমাদেরকে রিফ্লেকশন অফ লাইট আর রিফ্র্যাকশন অফ প্রতিফলন আর প্রতিসরণ ঠিক আছে তো এইটুকু বোঝা গেল তাহলে আমরা আবার একটা স্লাইডে চলে যাই যেখানে আমরা কি লাইটের ব্যাপারে পড়েছি হোয়াট ডু মিন বাই রিফ্লেকশন এর ডেফিনেশনটা যেটা মানে কি প্রতিফলন বাউন্সিং ব্যাক অফ লাইট আফটার হিটিং আ সার্ফেস ইনস্টেড অফ ইট মানে কি লাইটটা পুনরায় ফেরত চলে যাচ্ছে অ্যাবজর্ব না করে ঠিক আছে কী কী সার্ফেস এটা হয় রিফ্লেক্টিং সার্ফেসে হবে যেখানে আলোটা রিফ্লেক্ট করবে কোন সার্ফেস হতে পারে রিফ্লেক্টিং সার্ফেস হতে হবে একটা প্রতিফলক তল থাকা চাই তবে কিন্তু রিফ্লেকশানটা হবে তার মানে দর্পণ বলতে পারি মানে মিরর ঠিক আছে মিরর কারণ ওর মধ্যে একটা রিফ্লেক্টিং সার্ভিস আছে ওই জন্যই আমরা আমাদের ছবি দেখতে পাই যে আলোটা আর কি দর্পণে এসে ধাক্কা দিচ্ছে সেই আলোটাই রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে অন্তত পুরোটা না হোক কিছু ম্যাক্সিমাম পার্টটা বাউন্স ব্যাক করে চলে যাচ্ছে আচ্ছা রিফ্লেকশান দু ধরনের একটা হচ্ছে রেগুলার একটা হচ্ছে ইরেগুলার আঁকার মাধ্যমে আমরা দেখে নেব তো যতটা আমরা করেছি এখানে মুছে দিচ্ছি এটা দিয়ে তোমরা বুঝে থাকো আর তার সাথে সাথে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে প্লিজ তোমরা সবাই জয়েন করো তাহলে এইখানে এই ভিডিওটার আর কি পিডিএফ পেয়ে যাবে মানে পিপিটিটার পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে নোটসগুলো এই পিপিটির মধ্যেই পিডিএফের মধ্যেই সব থাকবে ঠিক আছে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিওস আপকামিং গভর্নমেন্ট এক্সামের জন্য বাকি সব সাবজেক্টের জন্য তোমরা পাবে ঠিক আছে অবভিয়াস এর আগে তোমরা অলরেডি অনেকগুলো ভিডিও পেয়েও গেছো ঠিক প্রত্যেকটা ফ্যাকাল্টির আমি চাইবো তোমরা রেগুলারলি ভিডিওগুলো দেখো তোমাদের কিন্তু খুব কার্যকরী হবে প্রিপ্রেশনের জন্য তো চলো এবার দেখে নিই রিফ্লেকশানের মধ্যে আগে রেগুলার রিফ্লেকশান কাকে বলে রেগুলার রিফ্লেকশান রেগুলার রিফ্লেকশান রেগুলার রিফ্লেকশান তখন হবে যখন রিফ্লেক্টিং সার্ফেসটা স্মুথ হবে কোনো এব্রো খেবড়ো নয় তাহলে দেখো আচ্ছা আঁকার ক্ষেত্রে অ্যারোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যারো ডিসাইডস দি ডিরেকশন অফ लाइट ठीक है जम कलर टच चेंज करनी तमने की লাইনটা একটু বেঁকে গেছে বাট এরকম বাঁকবে না স্ট্রেট লাইন হবে তাহলে দেখবো রেগুলার ইফ্লেকশান হচ্ছে এটা হচ্ছে রেগুলার ইফ্লেকশানের আর কি ছবি আর ইরেগুলার রিফ্লেকশান হলে ইরেগুলার ইফ্লেকশান কোথায় হয় যেখানে প্রতিফলক স্থলটা স্মুথ নয় এব্রো খেবড়ো ইরেগুলার ইফ্লেকশানের ক্ষেত্রে এরকম যদি এব্রো খেবড়ো হয় কোনোটা এভাবে কোনোটা ওইভাবে তাহলে আরও কোনো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয় বুঝতে পারলে হলো এরপর হচ্ছে আঁকাটা সবথেকে বড় যে আঁকাটা লস অফ রিফ্লেকশন ঠিক আছে দেখো এটা একটা মিরার আছে একটা মিরার বা রিফ্লেক্টিং সার্ফেস যে কোনো একটা যেখানে আর কি লাইটটা রিফ্লেক্ট হবে মিরারও বলতে পারো বা প্রতিফলক তলও বলতে পারো রিফ্লেক্টিং সার্ফেস প্রতিফলক তল হলো লাইট আইসে পড়লো আপাতত রে বা ইনসিডেন্ট রে আর যে রেটা রিফ্লেকশানের পর চলে গেলো সেটা হয়ে গেল রিফ্লেক্টেড রে বা প্রতিফলক রে হলো। আচ্ছা নরম এই যে কাটে যায় এখান থেকে এই পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন টানলাম 90 ডিগ্রি এটাকে বলা হয় নরমাল এট দা পয়েন্টস অফ ইনসিডেন্স নরমাল এট দি পয়েন্ট অফ ইনসিডেন্স আর যেখানে ধাক্কা মারছে সেটা আর কি রিফ্লেক্টেড পার্ট এ ওটা হয়ে গেল ইনসিডেন্ট রে ও বিটা হয়ে রিফ্লেক্টেড রে তাহলে এই যা যা আঁকলাম এই পুরো আঁকাটা একটা সেম প্লেনে থাকবে তাহলে তার মানে প্রথম ল যেটা বলছে ইনসিডেন্ট রে লস অফ রিফ্ল্যাকশান এর ফার্স্ট লটা বলছে যে ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট সব কিন্তু একই প্লেনে থাকবে সমতলে থাকবে সেম প্লেনে থাকবে ঠিক আছে তো হলো এরপর হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ ও বি এই অ্যাঙ্গেলটাকে আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলছি আর অ্যাঙ্গেল আচ্ছা এ ও এন সরি অ্যাঙ্গেল এ ও এন হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে ইকোয়াল টু অ্যাঙ্গেল আই আর এন ও বি বা বিও এন ইজ ইকাল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন তার মানে যেটা হতে পারে যে অ্যাঙ্গেল আই ইজ টু অ্যাঙ্গেল আর আমার আঁকাটা দেখে মনে হচ্ছে যে সমান নয় কিন্তু নর্মালি আঁকাটা যখন হবে আমার কাছে একটা ভালো আঁকা আছে দেখাচ্ছি তোমাদেরকে এই আঁকাটা দেখো এই আঁকাতে কিন্তু অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা হবে প্রত্যেকটা কিন্তু হয় আমি সেম এঁকেছি বলে দুটো অ্যাঙ্গেল সমান লাগছে না বাট যখন তোমাদের পরীক্ষায় কোথাও ছবি দেবে বা কোথাও কোনো জায়গায় ছবি দেখবে এই আঁকাটাই থাকবে ঠিক আছে দেখো আমি যেটা যেটা বলেছিলাম সেখানে ইনসিডেন্ট রে যেটা আর কি বলেছে এই যে ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে নর্মাল অ্যাট দ্য পয়েন্টস অফ ইনসিডেন্স সব দেওয়া আছে যেভাবে যেভাবে আঁকাটাতে বলেছি শুধু একটা জিনিস বলিনি এই মেনটা হচ্ছে মিরাট হলো তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজিক টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স অল লাইন দ্য সেম প্লেন হলো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার মানে রিফ্লেকশানের মেন পার্টটা হলো প্রতিফলনের মেন পার্টটা হলো এরপর আসছি প্রতিশোর মানে রিফ্র্যাকশান চলো রিফ্র্যাকশনটা কি রিফ্র্যাকশন যখন হবে যখন মাধ্যম দুটো আলাদা প্রথম মাধ্যমটা নিচ্ছে এয়ার আর দ্বিতীয় মাধ্যমটা নিচ্ছে মানে মিডিয়ামটা নিচ্ছে ওয়াটার বলো প্রতিসরণে কি হয় আলোর গতিবেগ মানে আলোর দিকটা চেঞ্জ হয়ে যায় মনে করো আলোটা হাওয়া থেকে জলে যেই ঢুকছে তখন তার আগে একটা লাইন আঁকতে হবে নাইনটি ডিগ্রিতে এই যে লাইনটা আঁকছে এটা হচ্ছে নর্মাল একটু আগেই আগে আঁকাতেও বলেছিলেন নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স যেখানে আর কি আলুটা এসে ধাক্কা মারছে সেই পয়েন্ট থেকে একটা নর্মাল লাইন নাইনটি ডিগ্রিতে যে আঁকছি সেটাকে হবে নর্মাল একটা পয়েন্টস অফ ইনসিডেন্স তাহলে যখন এয়ার থেকে ওয়াটারে যাবে মানে এয়ারটা হালকা ঘনত্ব কম এয়ার থেকে ডেন্সারে যাবে মানে জলটা তো জলের ঘনত্ব বেশি এয়ারের তুলনায় এয়ার থেকে ডেন্সারে যাবে তখন কী হবে তখন তোমার টু বার্স ডি নর্মাল তাহলে এ ও বি এ ওটা হয়ে যাবে ইনসিডেন্ট রে আগের মতোই আপাতত রে আর বি ওটা বা ও বিটা যাই হোক যেকোনো একটাই আগে লিখতে পারো রিফ্র্যাক্টেড রে হলো এক্ষেত্রে কিন্তু যদি রিফ্লেকশন হতো তাহলে এইভাবে চলে যেত কিন্তু এটা রিফ্র্যাকশন হচ্ছে মানে এটা তো রিফ্লেক্টিং সার্ফেস না জলটা অ্যাবজর্ব হয়ে যাবে ওই জন্য যখন জলটা সরি হাওয়া লাইটটা অ্যাবজর্ব হয়ে যাবে যখন লাইটটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তখন ডিরেকশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে যদি এটা রিফ্লেক্টিং সার্ফেস হতো তাহলে লাইট রিফ্লেক্ট ব্যাক হয়ে চলে যেত আগের আঁকাটার মতো হতো ঠিক আছে লিখনে एंगलটা কি হবে एंगल ए ও এন হবে অ্যাঙ্গেল আই আইটাকে এন ড্যাশ বলে এটাকে এন ড্যাশ ও বি ইজ इक्वल टू एंगल आर ড্যাশ কিউ কেন আরটা যদি রিফ্লেকশন ধরেছি আগে আঁকাটাতে তাহলে আর ড্যাশটাকে ধরে নিচ্ছি রিফ্র্যাকশনের জন্য আর ড্যাশ আছে রিফ্লেকশনের জন্য এই কি 알파벳 যদি সব আঁকাতে ইউজ করে তাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে ঠিক আছে আর ড্যাশটা কি রিফ্র্যাকশনের জন্য মানে ইট ইজ অ্যাঙ্গেল আর মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হলো তাহলে আবার ওই আগের লটার মতো লস অফ রিফ্র্যাকশনে কি বলছে প্রথম লটা বলছে যে রিফ্লেক্টে রিফ্র্যাক্টেড রে ইনসিডেন্ট রে আর নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্টস উইল অল লাইন দ্য সেম প্লেন সব সবকোনোই কিন্তু সমতলে থাকবে একই প্লেনে থাকবে ঠিক আছে হলো সেম প্লেনে থাকবে এরপর যেটা বলছে যে শাইন আই সাইন আই মানে আমি এই অ্যাঙ্গেলটার কথা বলছি এই অ্যাঙ্গেলটার কথা বলছি সাইন আই বাই আর ড্যাশ কারণ এটা তো এই অ্যাঙ্গেলটাকে আমরা আর নাম দিয়েছি আর এই অ্যাঙ্গেলটা আই দিয়েছি তাহলে সাইন আই বাই কনস্ট্যান্ট সেটাকে বলা হয় মিউ এটা একটা রিসো আর এটার নাম হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখো এই লেখা থেকে তোমরা ভয় পেও না আমি খুব সুন্দর করে আর কি নোটস হিসেবে স্লাইডে দিয়েই দিয়েছি দেখো এখানে লজ অফ রিফ্র্যাকশান সুতরাং তোমরা বুঝে নাও বাকি সব নোটস তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করলেই পেয়ে যাবে যেটা টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দেবো ওই জন্যই বলছি বারবার টেলিগ্রাম চ্যানেলটা আমাদের জয়েন করো আর যদি কারণ মনে হয় যে না আমাদের কোচিংয়ে এসে তোমরা পড়তে যাও তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করলে ওখানেই আমাদের নাম্বারটা পেয়ে যাবে তো তোমরা চাইলেই একবার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আপকামিং অনেক এক্সাম আসছে তো সেক্ষেত্রে তোমাদের খুব আর কি উপকারী হবে তো লজ অফ রিফ্লাকশান কি ইনসিডেন্ট রে রিফ্র্যাক্টেড রে নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স অল লাইন দ্য সেম প্লেন সাইন আই বাই সাইন আর ডাস ইজ ইকাল টু কনস্ট্যান্ট ফর আ পেয়ার অফ মিডিয়াম দিস কনস্ট্যান্ট ইজ নোন অ্যাস রিফ্ল্যাক্টিভ ইন্ডেক্স হলো এবার পরেরটা কি লাইট লাইটের আগের পার্টে আমি জাস্ট লসগুণো বলেছি এবার সেকেন্ড পার্ট রিফ্লেকশানে কি পড়বো টাইপস অফ মিরার দর্পণ কত ধরনের হয় একটা হচ্ছে প্লেন মিরার আর একটা হচ্ছে স্পেরিক্যাল মিরার স্পেরিক্যাল মানে মানে গোলীয় দর্পণ যেটা মানে স্পেয়ার কার্ভড মিরার যেগুলোকে আমরা বলছি দেখো এখানে দেওয়া আছে কনকেভ মিরারের ছবি দেওয়া আছে আর কনভেক্স মিরারের ছবি দেওয়া আছে কনকেভের ক্ষেত্রে রিফ্লেক্টিং সার্ফেসটা ভেতরের দিকে ঠিক আছে আর সিলভার সার্ফেসটা বাইরের দিকে আর ক্ষেত্রে কনভেক্স এর দিকে আর সিলভার সার্ফেস কোটিং সার্ফেসটা হচ্ছে দিকে ঠিক আছে হলো তার মানে যখনই আমি কোনো কনকেভ মিরারে যখন আমি রিফ্লেকশন করাবো সেটা ভেতর দিকে হবে ঠিক আছে কনকেভ মিরারের ক্ষেত্রে ভেতর দিকে আর যখন কনভেক্স হবে তখন বাইরের দিকে হলো এইটা অনেকে কনফিউজ হয়ে যায় তো এখানে দেওয়া আছে খুব সুন্দর করে তোমরা দেখে নেবে ছবিতে দেওয়া আছে আর আর একটা হচ্ছে যে কি কোথায় কোন জায়গায় অবজেক্টটা বসালে আমি ছবিগুলো পাবো সেটার পজিশান ইমেজটা পজিশান কোথায় হবে তার সাইজ কীরকম আর তার নেচারটা কীরকম আমি বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি এর পরেতেই তো আপাতত তোমরা এটা বুঝেছো আশা করি এর পরের পার্টটা কি যে আমি স্পেরিক্যাল মিরারের ব্যাপারে কিছুটা আর কি বোঝাবো আচ্ছা তার আগে দেখে নিই ইমেজ প্লেন মিরারের ক্ষেত্রে ইমেজটা কীরকম হয় প্লেন মিরারের ক্ষেত্রে ইমেজটা কীরকম হয় না দেখবে ধরে না এটা একটা প্লেন মিরার আর এখানে একটা অ্যারো দেওয়া আছে তাহলে আগে আলোর একটা স্ট্রেট লাইন যাবে যেভাবে যাবে সেইভাবে ফিরে আসবে তারপর একটা এইখান থেকে যাবে ফিরে যাবে রে গেল তারপর রিফ্লেকশান হলো ঠিক আছে সরি হলো এটা এখান থেকে দেখো মিরারে জাস্ট আমরা বাড়িয়ে যেখানে গিয়ে এটা মিট করছে সেখানে আমরা একটা ইমেজ পাবো ঠিক আছে তাহলে দেখো যতটা দূরত্ব এখান থেকে আছে অবজেক্টের ততটাই দূরত্ব কিন্তু ইমেজ থেকে মিরারের হবে ইমেজ থেকে মিরারের হবে তার মানে কি অবজেক্ট ডিস্টেন্স উইল বি ইকুয়াল টু ইমেজ ডিসটেন্স অবজেক্ট ডিস্টেন্স উইল বি ইকুয়াল টু ইমেজ ডিসটেন্স এটা হলো তারপর কি ভার্চুয়াল ইমেজ ইমেজটা আমরা স্ক্রিনে কাস্ট করতে পারবো না ভার্চুয়াল ইমেজ তাহলে এইটা কি দিস ইজ দ্য নেচার অফ দ্য ইমেজ ফর্ম বাই আ প্লেন মিটার একটা প্লেন মিটারের ইমেজটা কী কী বৈশিষ্ট্য থাকবে একটা হচ্ছে কি যত দূরত্বতে অবজেক্ট আছে সেম দূরত্বতে ইমেজ হবে এবং ইমেজটা ভার্চুয়াল হবে মানে কোনো স্ক্রিনে আমরা সেই ইমেজটা পাবো না ঠিক আছে এরপর আমরা আসছি স্পেরিক্যাল মিটারে মিরারে কি হচ্ছে সিলভার কোটের সার্ফেস এটা আমি এঁকেছি কোনটা এটা আমি কনকেভ মিরার এঁকেছি যেকোনো একটা মিরার দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি সবার ক্ষেত্রেই সেম কনকেভ মিরার একটা স্পেরিক্যাল जेनरल स्पेरिकल मिरार दोधरणेक्स तो कनके कार्प सार्फेस मे कार् सार्फेसा निश्चय एक स्पेयर स्पेयर तो जे स्पेर पार्ट तरह सेंटर थको बला है सीटा के बला है सेंटर अफ कार्बेचर

এইটা হচ্ছে পুল ঠিক আছে তো এই দূরত্বটা যেটা এটা একটা ব্যাসার্ধ রেডিয়াস রেডিয়াস অফ কার্ভেচার আর এই যে লম্বা লাইনটা যেটা আমি এক্সটেন্ড করলাম এটা হয়ে গেল প্রিন্সিপাল অ্যাক্সিস যে অ্যাক্সিসটা আর কি পুল আর সেন্টার অফ কার্বেচারকে জয়েন করে প্রিন্সিপাল অ্যাক্সিস আর এই যে গ্যাপ দুটো লম্বাটা যে যতটা লেন্থ মিটারের সেটাকে বলে অ্যাপার চার অ্যাপার চার এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এটা হয়ে গেল এটা মেন পার্ট তোমাদের ফেরিক্যাল মিরারের কি কি পার্ট হয় একটা হচ্ছে সেন্টার অফ কার্বেচার সি দূরত্বটা পোল আর সেন্টারের মধ্যে সেটাকে বলে রেডিয়াস অফ কার্বেচার প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে সেই অ্যাক্সিস যেটা সেন্টার অফ কার্বেচার আর পোলকে জয়েন করে পোল ইজ নাথিং বাট দ্য সেন্টার অফ দ্য মিটার হলো

এটা পুল ইনফিনিটি যখন ইনফিনিটি থেকে যখন প্যালল রেজ আসছে লাইটের সেটা যে পার্টে এসে কনভার্জ করবে মানে মিলবে ধাক্কা লাগার পর চলে গেল এটা ধাক্কা লাগে তাহলে যে পয়েন্টে মিলছে এটাকে বলা হয় ফোকাস মানে যে পয়েন্টে এসে রেজগুলো মিলবে সেটাকে বলা হয় ফোকাস পয়েন্ট অফ কনভার্জেন্স ইন কেস অফ কনকেভ মিরার পয়েন্ট অফ convergence জিন্স কনভার জিন্স আর ফোকাস থেকে পোলের দূরত্বটা হচ্ছে ফোকাল লেন্থ ফোকাল লেন্থ ঠিক আছে আর রেডিয়াস অফ কারভেচার আর ইজ इक्वल টু টয়াইস অফ ফোকাল লেন্থ ফোকাল লেন্থের দুগুণ দিস ইজ দ্য মেন রিলেশন হলো এটা তো আমি আঁকলাম কনকেভ মিরারের ক্ষেত্রে কনকেভ মিরারের ক্ষেত্রে তাহলে কনভেক্সের ক্ষেত্রে কী হবে কনভেক্সের ক্ষেত্রে কী হয় বাইরের দিকে যেহেতু রিফ্লেকশান হয় বাইরের সার্ভেসে তাহলে ওটা ডাইভার্জ হয়ে যায় ছড়িয়ে যায় তার মানে যে পয়েন্টে ফোকাস হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টে আর কি মনে হচ্ছে যেন ওখান থেকে ওটা ছড়াচ্ছে ডাইভার্জ পয়েন্ট অফ ডাইভার্জেন্স যেখান থেকে ছড়িয়ে যাচ্ছে পয়েন্ট অফ ডাইভার জেন্স ঠিক আছে সেটাকে বলবো আমরা পয়েন্ট অফ ফোকাস বা ফোকাস ইন কেস অফ কনভেক্স আচ্ছা কী ধরনের ইমেজ তৈরি করবে ইন কেস অফ কনকেভ মিরার মোস্ট অফ দা টাইম এটা আর কি রিয়েল ইমেজ তৈরি করে পার্টিকুলার একটা কেস আছে যখন সেটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করে নাকি নইলে বাকি সব ক্ষেত্রে কিন্তু রিয়েল ইমেজ ক্রিয়েট করে আর ইনভার্টেড উল্টো আর কনভেক্স কী ক্ষেত্রে না ভার্চুয়াল আর আপরাইট সোজা এই দুটো বৈশিষ্ট্য কিন্তু প্রত্যেকটা মিরার দেখায় রিয়েল আর ইনভার্টেড কোন কোন ইমেজের ক্ষেত্রে হয় সেই সব ইমেজের ক্ষেত্রে যেটা আর কি কনকেভ মিরারে হয়ে থাকে মানে ইমেজ ফর্মড বাই অ্যা কনকেভ মিরার উইল বি রিয়েল অ্যান্ড ইনভার্টেড অনলি ওয়ান স্পেশাল কেস আছে যেখানে সেটা ভার্চুয়াল ইমেজ দেয় বাকি সব ক্ষেত্রে কিন্তু রিয়েল আর ইনভার্টেড দেবে আর কনভেক্সের ক্ষেত্রে সব ম্যাক্সিমাম ইমেজই কিন্তু ভার্চুয়াল আর অ্যাপ্রাইট মানে স্ট্রেট হবে হলো এখানে তাহলে তোমরা বুঝে গেছো তাহলে আমি আবার চলে যাই এখানে একটা টেবিল দিয়েছিলাম তাহলে অ্যাট ইনফিনিটি যখন অবজেক্টটা ইনফিনিটিতে খুব দূরত্ব তাহলে পজিশনটা কোথায় হবে ফোকাসে ইমেজ হবে হাইলি ডিভিনিস্ট নেচার অফ ইমেজ হবে রিয়েল অ্যান্ড ইনভার্টেড একটু আগে আমি বললাম এটা কি এটা ইমেজ ফর্ম বাই কনকেভ মিরারের ক্ষেত্রে ঠিক আছে বিয়ন্ড সি মানে কি সি এর বাইরে সেন্টার অফ কার্ভেচারের বাইরে যখন হবে তখন ইমেজটা কোথায় হবে না সি আর এফ এর মাঝখানে এফ মানে ফোকাস সি মানে সেন্টার অফ কার্ভেচার সাইজটা হবে ডিমিনিস্ট মানে খুব ছোট ঠিক আছে ছোট আর হাইলি ডিমিনিস্ট মানে আরো ছোট ঠিক আছে মানে একদম পয়েন্ট অবজেক্টের কথা বলছি আর ডিমিনিস্ট মানে ছোট হলো এবার হচ্ছে রিয়েল ইনভার্টেড তাহলে দেখো দুটো জিনিস কি মুখস্থ রাখতে হবে না যখনই আর কি কনক্রিভ মিরারের ক্ষেত্রে ইমেজ তৈরি হয় তখন রিয়েল ইনভার্টেড এমনিই হবে ঠিক আছে খালি একটার ক্ষেত্রে হবে না সেটা হচ্ছে বিটুইন পি এন্ড এফ যখন ফোকাস আর পোলের মাঝখানে হবে তখন ইমেজটা বিহাইন্ড দ্য মিরার হয় মিরারের পিছন দিকে হয় ওই জন্য ইমেজটার সাইজ খুব বড়ো ম্যাগনি ম্যাগনিফাইড হয় ভার্চুয়াল মানে সেটা আমরা রিয়েল স্ক্রিনে কোথাও কাস্ট করতে পারবো না এবং স্ট্রেট হয় ছবি দেখার দরকার নেই জেনারেলি ওরা তোমাদের থেকে ক্যারেক্টারিস্টিকটাই জানতে জানতে চায় সুতরাং এই টেবিলটা মনে রাখলেই হবে এরপর আমরা আসছি রিফ্র্যাকশানের কি অ্যাপ্লিকেশানস কি না একটা হচ্ছে যে তোমরা দেখবে জলের মধ্যে যদি কোনো জিনিস তোমরা রাখো তাহলে তার ডেপথটা কিন্তু জেনারেলি যা থাকে তার থেকে কম মনে হয় তার ছবিটা আমরা এখানে দিয়ে দিয়েছি তার মানে অ্যাপারেন্ট ডেপথ অ্যাপারেন্ট ডেপথ মানে চোখে ধাঁধা হয়ে যায় মানে কি যতটা গভীর মনে হচ্ছে চোখের ক্ষেত্রে আমাদেরকে দেখা মনে হবে যেন গভীরতাটা এইখানে কিন্তু আসলে কিন্তু মানে যখন আমি রডটা দেখছি আমাদের কিন্তু মনে হচ্ছে রডটা এই অবধি ডুবে আছে কিন্তু আসলে রডটা কিন্তু এতটা ডুবে তাহলে এই যে চোখে ধাঁধা দেখছি মানে আসলে থাকার কথা এইখানে কিন্তু আমাদের দেখাচ্ছে এইটা তো এটা কী করে সম্ভব এটা রিফ্র্যাকশানের জন্য সম্ভব ঠিক আছে বেন্ডিং অফ অবজেক্ট আন্ডার ওয়াটার কোনো অবজেক্টকে বেন্ড দেখায় মানে এটা স্বাভাবিক তোমরা দেখতে তোমরা নর্মালি বাইতে একটা কোনো আর কি বালতিতে একটা লম্বা রড বা কিছু একটা রেখে দাও দেখবে একটা অবজেক্টটাকে বেন্ডিং দেখা মনে হয় বেঁকে গেছে কিন্তু আসলে সেটা বেঁকে যায়নি সেটা আমাদের চোখের ভুল ডিউ টু রিফ্র্যাকশান প্রতি স্মরণের ক্ষেত্রে টুইঙ্কলিং অফ স্টার ডিউ টু অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশান অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশান মানে কি ধরে নাও এটা পৃথিবী পৃথিবীর বাইরে আছে অ্যাটমসফিয়ার মানে এয়ারের একটা লেয়ার এবার দূর থেকে যখন আলোটা আসছে অ্যাটমসফিয়ারে বিভিন্ন লেয়ারে আর কি রিফ্র্যাকশান হচ্ছে আলো নিজের দিকটাকে চেঞ্জ করছে ডিরেকশানটাকে চেঞ্জ করছে যে কারণে আমাদের আর কি টুইঙ্কলিং এফেক্টটা আমরা পাই স্টারের ক্ষেত্রে তাহলে এটা আমরা সাউন্ডের পুরো পার্ট কভার করলাম এরপর আমরা আসছি কি না সাউন্ড সরি লাইটের পুরো পার্টটা কভার করলাম এবার আমরা আসছি সাউন্ড ঠিক আছে সাউন্ড মানে শব্দ সাউন্ডের মধ্যে শব্দ ঠিক আছে ইট ইজ আ ফর্ম অফ এনার্জি উইচ প্রডিউসের সেন্সেশন অফ হিয়ারিং ইন আওয়ার ইয়ার্স মানে কি সাউন্ডের জন্যই কিন্তু আমরা শুনতে পাই বাট আনলাইক লাইট কিন্তু সাউন্ডের একটা মিডিয়াম দরকার একটা মাধ্যম দরকার যদি মাধ্যম না থাকে তাহলে আমরা শুনতে পারবো না এই জন্য সব থেকে খুব ফেমাস এক্সপেরিমেন্ট কী আছে যে লাইটের আর কি সাউন্ড দরকার ধরে না একটা ইলেকট্রিক বেল জার এক্সপেরিমেন্ট মানে এখানে একটা ইলেকট্রিক বেল রাখা আছে ঠিক আছে যেটা একটা ইলেকট্রিসিটি দিয়ে চলে আঁকাটা খুব একটা ভালো হচ্ছে না বুঝতে পারছি বোঝার জন্য যথেষ্ট দেখো তো এইখানে এই বেল জারটার মধ্যে কি হচ্ছে না আমি যেই ব্যাটারিটা অন করে দিয়েছি ব্যাটারিটা অন করে দিয়েছি তো কী হবে বেলটার জ্বলে উঠবে আর আমরা আওয়াজটা শুনতে পারবো ধীরে ধীরে এখানে ভ্যাকিউম থেকে আমরা যেই হাওয়াটা বার করে নেবো ভ্যাকিউম পাম্প দিয়ে হাওয়াটা বার করে নেবো আস্তে আস্তে সাউন্ডটা ডিক্রিজ করতে থাকবে মানে কমতে থাকবে এবং একটা সময় পর আমরা শুনতে পাবো না তার মানে যে এটাই প্রমাণ করছে যে উই নিড আ মিডিয়াম টু হিয়ার সাউন্ড সাউন্ড শোনার জন্য আমরা আমাদের মিডিয়াম চাই যে কারণে তোমরা দেখবে আউটার অ্যাটমসফিয়ারেতে মানে আউটার স্পেসে আমরা কিন্তু কোনো সাউন্ড শুনতে পাই না ঠিক আছে হলো সাউন্ড শোনার জন্য একটা ডিভাইস আছে তৈরি করার জন্য টিউনিং ফর্ক ঠিক আছে এই যে লম্বা দুটো যে রান্ডি দেখছো এটাকে কেবল হয় আর হাতল যেটা হ্যান্ডেলটা এটা স্টেম কী হয় নর্মালি আমরা কী করি নর্মালি একটা রাবার প্যাডে এটাকে খুব জোর দিয়ে এটাকে ধাক্কা দেওয়া হয় স্ট্রাইক করা হয় তারপর একটা বল বা যে কোনো একটা ঝুলন্ত কিছু জিনিসের কাছে যেই এই টিউনিং ফর্কটা নিয়ে চলে আসবো তখন টিউনিং ফকটা যেহেতু এটা ভাইব্রেশানে আছে সেই ভাইব্রেশনের কারণে এই বলটাও আর কি নড়তে থাকবে আর তখন আমরা একটা আওয়াজ শুনতে পারবো তাহলে সাউন্ড জেনারেলি কিন্তু প্রডিউস হয় ভাইব্রেশনের জন্য আর একটা কী এক্সপেরিমেন্ট যেটা দিয়ে আমরা সাউন্ড শুনতে পারবো ফর এক্সাম্পল একটা কোনো স্ট্রিং বা কোনো সুতোকে খুব মানে টাইটলি বেঁধে দিলে স্ট্রেচ টাইটলি বেঁধে দিলে বেঁধে দেওয়ার পর সেটাকে তোমরা যদি একটু স্ট্রেচ করো তাহলে একটা ভাইব্রেশান কিন্তু সেট হয়ে গেলো তার জন্য আমরা কিন্তু আওয়াজ শুনতে পারবো ঠিক আছে ভাইব্রেশন অফ স্ট্রেস স্ট্রিং কী কী টার্মস ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার আগে বলে দিই সাউন্ড ইজ আ লং ওয়েভ ওয়েব ওয়েভ ইউডিনাল ওয়েব হলো তো কী কী টার্মস আমাদের দরকার দেখো সাউন্ড যেহেতু একটা ওয়েব তরঙ্গ তো তরঙ্গর মধ্যে কী কী থাকে না ওয়েভ লেন থাকে মানে ওয়েবের ডিস্টেন্স মানে এ থেকে ই অবধি একটা ওয়েব যখন কমপ্লিট করছে সেটাকে বলবো ওয়েব দেখো ধরে আমি বি থেকে ধরাম বি থেকে এফ থেকে বি থেকে এফ অবধি যে লেন্থ এটাকে বলবো ল্যামডা মানে একটা পুরোপুরি ওয়েভ কমপ্লিট হচ্ছে ঠিক আছে ল্যামডা ওয়েভ লেন্থ ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ কম্প্রেশন আর রেয়ার ফ্যাকশন আয়দার তুমি কম্প্রেশন ধরতে পারো বা রেয়ার ফ্যাকশন ধরতে পারো অ্যাম্প্লিটিউড কি ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ ওয়েভ অন আইদার সাইড অফ দ্য মেন পজিশন মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে কি এই যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বি স্টার যেটাকে বলছি ঠিক আছে অ্যামপ্লিউডকে বলা হয় বি স্টার ঠিক আছে আর বেবলেন হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য কতটা লম্বা হয় তুমি বি থেকে ধরতে পারো বি থেকে এফ অবধি স্টার্ট করলে বি থেকে এফ অবধি যেটা হলো সেই ডিস্টেন্স থেকে ধরতে পারো বা এ থেকে ই অবডি এটাও একটা কমপ্লিট ওয়েব ধরতে পারো ঠিক আছে आईदार टू कन्जिक्यू कमजिक्यूट रेयर टाइम पिरियड की टाइम टेकन वेव टू कम्लीट वेशन इज कल्ड टाइम पिरियड मैं एक वेब जेते सपोजेव कमप्लीट करते कत समय लगे से बोल टाइम पिरियड ठीक है समय मैं समय दौर और फ्रिकुए कि दम्बर अफ সাউন্ড ওয়েভ পাসিং থ্রু আ পয়েন্ট ইন দ্য মিডিয়াম ইন ওয়ান সেকেন্ড ইজ গল ফ্রিকোয়েন্সি মানে এক সেকেন্ডে কতগুলো ওয়েভ আমরা পাবো মানে কতগুলো কমপ্লিট অসিলেশন পাবো সেটাকে বলবো ফ্রিকোয়েন্সি ঠিক আছে এইগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আঁকাটা তো খুবই ইম্পর্টেন্ট লাস্ট হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ডস মানে কি যে সাউন্ডের বৈশিষ্ট্য একটা সাউন্ডকে চিনব কী করে কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে লাউডনেস লাউডনেস মানে কি কতটা জোর আওয়াজটা মানে বেশি জোর না কম জোর তো সেটার জন্য আমরা কী করে কিসের ওপর নির্ভর করে না বিস্তারের ওপর নির্ভর করে অ্যাম্পলিটিউডের উপর ঠিক আছে লাউডনেস ডিপেন্ডস অন অ্যামপ্লিটিউড আমি একে বোঝাচ্ছি পরের স্লাইডে যে ধরে না আমি একটা ওয়েব আঁকলাম এটা একটা ওয়েব এটা একটা ওয়েভ তাহলে তুমি দেখো এটা একটা মোবাইল ফোনের আওয়াজ আর এটা একটা লাউড স্পিকারের আওয়াজ তাহলে ফোনের আওয়াজের ওয়েভটা এরকম আর লাউড স্পিকারের ফোনের আওয়াজের লাউড স্পিকারের আওয়াজটা হচ্ছে ওয়েভটা হচ্ছে অপশান আঁকার বি নাম্বার ডায়াগ্রাম ঠিক আছে তো দুটোর ক্ষেত্রে তুমি দেখো লাউড স্পিকার দিয়ে যে আওয়াজ দেবে তো তার অ্যামপ্লিটিউডটা বেশি তাই জন্য তার লাউডনেসটাও বেশি তার মানে যদি অ্যামপ্লিটিউডটা বেশি হয় তাহলে লাউডনেসটাও বেশি হবে ঠিক আছে লাউডনেস ইজ মোর তার মানে লাউডনেস বা জোর একটা আওয়াজের ইনটেন্সিটি কত কতটা আর কি বেশি জোর হবে কি কম জোর হবে সেটা নির্ভর করছে অ্যাম্প্লিটিউডের ওপর এরপর আসছি পিচ পিচটা কি ফ্রিকোয়েন্সির ওপর নির্ভর করে সাপোজ ধরে না আমি অন্য কালার দিয়ে বোঝাচ্ছি ওয়ান আর টু তাহলে ওয়েভ নাম্বার ওয়ানে দেখো ফ্রিকোয়েন্সিটা বেশি এক সেকেন্ডে এতগুলো ওয়েভ কমপ্লিট করেছে আর ওয়েভ টুটা এক সেকেন্ডে কম ওয়েভ কমপ্লিট করেছে তার মানে কি ফ্রিকোয়েন্সি যখন বেশি হবে তখন সাউন্ডটা স্টিল হবে তার মানে পিচটা পিচটা বেশি হবে তাহলে পিচ ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি পিচ ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি বেশি হলে স্পিচটাও বেশি হবে সাউন্ডটা আরও সার্ফ হবে দেখবে একটা মহিলার কণ্ঠ মহিলার কণ্ঠ সার্প হয় আর একটা পুরুষের কণ্ঠ কিন্তু ব্রড বা ফ্ল্যাট ঠিক আছে অতটা শার্পনেসটা কম থাকে তার কারণ একটা মহিলার কণ্ঠ ভীষণ শার্প হয় তার ফ্রিকোয়েন্সিটা বেশি যেখানে একটা পুরুষের কণ্ঠের মধ্যে ফ্রিকোয়েন্সিটা কম তাহলে ওই জন্যই আমরা কিন্তু দুজনের গলার আওয়াজটা আমরা বুঝতে পারি শুনি যে কোনটা পুরুষের গলা কোনটা মহিলার গলা সেটা ফ্রিকোয়েন্সির ওপর নির্ভর করে কারণ পিচটাই আমাদেরকে ডিফারেন্সটা বলে দেয় লাস্ট হচ্ছে কোয়ালিটি আর টিমবার কোয়ালিটি বা টিমবার কী কোয়ালিটি টিমবার দিয়ে আমরা যেটা বুঝতে পারবো যে একটা আওয়াজ যার লাউডনেসও সেম আর যার পিচও সেম কিন্তু যখন আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট দিয়ে বেরোয় যেরকম একটা গিটারের আওয়াজ আর একটা সিতারের আওয়াজ দুটোর লাউডনেস আর যদি পিচ একই থাকে তাহলে আমরা আর কি বুঝতে পারি যে কোনটা গিটার থেকে আসছে কোনটা সেতার থেকে আসছে মানে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের আওয়াজ আমরা খুব সহজেই শুনেই বুঝতে পারি কেন না সেক্ষেত্রে দুটো সাউন্ডের ক্ষেত্রে একটা জিনিস আলাদা হয় সেটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটিটা কী জিনিস কোয়ালিটিটা বোঝার আগে একটু বুঝে নাও একটা মেন ওয়েভ তো আছেই যখন একটা কমপ্লেক্স ইন্সট্রুমেন্ট থেকে সাউন্ড বেরোয় তার সাথে সাথে আরও অনেকগুলো ফ্রিকোয়েন্সি সাইডে সাইডে থাকে মিক্সচার অফ ফ্রিকোয়েন্সি আরও অনেক ছোটো ছোটো ওয়েভ তৈরি হয় এরকম তো বলা হয় হারমোনিক্স এই হারমোনিক্সের চেঞ্জের জন্যই কিন্তু আমরা বলতে পারি তাই জন্যই কিন্তু প্রত্যেকটা সাউন্ডের কোয়ালিটি আলাদা হয় ঠিক আছে তো আজকেও এই অবধি পরের দিন আমরা বাকি চ্যাপ্টার কি ইলেকট্রিসিটি হিট ম্যাগনেটিজম কভার আপ করব থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার এন্ড দি মডার্ন টাক্সিলা চ্যানেল